পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে ত্রয়োবিংশ নাট্যমেলার সূচনা হল বর্ধমানে। উদ্বোধনী মঞ্চ থেকে মন্ত্রী স্বপন দেবনাথ বললেন, নাটক সমাজের দর্পণ, যাত্রা কিংবা নাটক সমাজকে লোক শিক্ষা দেয়। যাত্রা ও নাটক এখন মানুষ টিভি ও মোবাইলেই দেখছে। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাবগুলোকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন, খেলাধুলো ও শিক্ষা সংস্কৃতির প্রসারের জন্য অনুদানের টাকায় ক্লাবগুলির পরিকাঠামোর উন্নয়ন হয়তো হয়েছে, কিন্তু সাংস্কৃতিক উন্নয়ন হয়নি। শিক্ষা সংস্কৃতির অঙ্গ হিসেবে যাত্রা ও নাট্য চর্চা কেউ করে না। সরকারি অনুদান পেয়েও সংস্কৃতির চর্চা না হওয়াটা ঠিক নয়। সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী স্বপন দেবনাথের আক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে। এই পরিপ্রেক্ষিতে বিরোধীরা জানালেন, ক্লাব অনুদানে লক্ষ লক্ষ টাকা নিয়ে কাজের কাজ কিছু করেনি। তা অবশেষে রাজ্যের মন্ত্রী বুঝতে পেরেছেন, তাই প্রকাশ্যে মঞ্চ থেকে ক্লাবগুলোকে শিক্ষা সংস্কৃতির চর্চার কথা বলেছেন। বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে আয়োজিত ওই নাট্যমেলার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিব দেবকুমার হাজরা, নাট্য একাডেমির সদস্য অতনু সরকার, জেলা সভাপতি শ্যামা প্রসন্ন লোহার, সরকারি সভাধিপতি গার্গি নাহা সহ অন্যান্যরা। আমার মনে হয় যে আমরা যদি এটাকে করতে পারি, এত অনুদান গোপন আছে, আমার আক্ষেপ হয় সরকারি অনুদান, তথ্য সংস্কৃতি ক্রীড়া দপ্তর, অরূপবাবুদার মন্ত্রী, আমাদের অনেক অর্থ কিন্তু আমরা দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়, কেন ক্লাবগুলোকে টাকা দিতে? এই বর্ধমান পৌরসভাতেই 100-এর ওপরে ক্লাব অর্থ পেয়েছে 5 লক্ষ করে টাকা। কিসের জন্য? তার 3টে ভাগ আছে, একটা হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন, আর একটি সাংস্কৃতিক কাজকর্ম, খেলাধুলা। সাংস্কৃতিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকবে না, এটা হতে পারে একটা আক্ষেপ আছে মানে। আমিও দিয়েছি আমার বিধানসভার কেন্দ্রে 75টা ক্লাবকে 5 লক্ষ টাকা করে দিয়েছি, একটা নাটক করে না, কিছু করেন, এটা তো হয় না। এবং ভালো করে রবীন্দ্রসঙ্গীত করে, এটা আত্মসমালোচনা, কেউ আমাদের প্রেসদের অনুরোধ করে এসে মধ্যে লিখবে না, এটা কথা না, এটা বলতে আমার দ্বিধা নেই। কিন্তু আর্থিক সাহায্য মমতা দিয়ে দিয়েছে, কোন দিকে মমতা দিয়ে নেই? একদিকে দুয়ারে সরকার, একদিকে নাট্য উৎসব, মানুষের কাছে সরকারি প্রকল্পের সুযোগ পৌঁছে যাওয়া, আর নাট্যপ্রেমী মানুষদের উৎসাহিত করা এবং নাটকের মধ্যে দিয়ে সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছে যাওয়া। একটা সামাজিক সাংস্কৃতিক আমার স্বপন বাবুকে এর জন্য ধন্যবাদ দেব যে এতদিন পরে হলো ওনার চৈতন্যোদয় হলো, ভালো লাগলো যে উনি ওনার বোধকে জাগ্রত করতে পেরেছেন। মন্ত্রী তো, ওনার কাছে আমরা এই ধরনের কথাই আশা করব। আমরা তখনও বলেছিলাম যখন ক্লাবগুলোকে অনুদান দেয়, আমরা বারবার বলেছিলাম যে আপনারা টাকা দিচ্ছেন এবং যে কথা বলছেন ঠিক সেই কাজটা হবে তো? আমরা এই সময় বলেছিলাম যে টাকা দেওয়া নিয়ে আমরা বিরোধিতা করছি না, কারণ আপনারা তো ভাসিয়ে দিয়েছিলেন যে সিপিএম বিরোধিতা করছে টাকা দেওয়ার, অনুদান দেওয়ার বিরোধিতা করছে, ওরা খেলামেলা চায় না। আমরা বলেছিলাম যে টাকা দিচ্ছেন মানে জনগণের ট্যাক্সের টাকা, করের টাকা, সেই টাকা দিচ্ছেন আপনি ক্লাবকে। ক্লাব মানে তো শুধুমাত্র একটা ইট বালির পাথরের বিল্ডিং না, ক্লাব মানে হচ্ছে একটা পাড়ার, একটা অঞ্চলের, সেই অঞ্চলের শিক্ষা সংস্কৃতি বিকাশের একটা অন্যতম কেন্দ্র, একটা চর্চার জায়গা। সেই চর্চা কারা করবে? ক্লাবের সদস্যরা করবে, ক্লাবকে যুক্ত করে এলাকার মানুষ যে সংস্কৃতির প্রসার ঘটবে, সেই প্রসঙ্গেই হয়তো নাটকের কথা এসছে, সেই প্রসঙ্গে হয়তো কালচারাল অ্যাক্টিভিটির কথা এসছে। ঠিকই তো, কালচারাল অ্যাক্টিভিটি, নাটক, শিক্ষা সংস্কৃতির পরিবেশ তৈরি করা, এটার অন্যতম কেন্দ্র তো ক্লাব এলাকার মধ্যে হয়েই থাকে। এর বিকাশ আমরা দাবি করেছিলাম তখনও। এই বিকাশটা আজকে থমকে শুধু যায়নি, এই বিকাশের অবক্ষয় হয়েছে, এবং এই অবক্ষয় হয়েছে আজকে উনি নিজে স্বীকার করলেন যে ক্লাবগুলো কোন অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তার ভূমিকা তারা পালন করছে না। তাহলে এই দায়িত্ব টাকার, মানে ক্লাব দায়িত্ব পালন করছে না, টাকা দিচ্ছে যে কাজের জন্য সেই টাকা তারা খরচ করছে না, জনগণের টাকা অথচ, তাহলে টাকাগুলো কোথায় যাচ্ছে? এই টাকার হিসাব কারা রাখবে, টাকা কোন খাতে খরচ হচ্ছে, এই দায় মানুষকে জানানোর দায়িত্ব, দায় দুটোই হচ্ছে সরকারের প্রশাসনে। ফলে স্বপনবাবুকে আমরা প্রশ্ন করছি যে উনি উত্তর দিক, সেই টাকা কোথায় গেল, কি কাজে দিয়েছিলেন আপনি? ফলে ওনার কথায় আর একবার প্রমাণিত হলো যে সিপিএমই সঠিক বলেছিল, আর তার জন্য অন্তত ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম? দীপঙ্কর দে, সিপিএম জেলা কমিটির সদস্য।